हेलो एवरीवन, वेलकम टू आवर राखीर ब्लॉग चैनल। आज के वीडियो टी ठाकुरनगरे अवस्थित कारोला ग्रामे बाबा लोकनाथ मंदिर सम्पर्के थाकबे एबं की कोरे जाबेन ओ बाबा लोकनाथे संक्षिप्त जीवनी सम्पर्के थाकबे। ताई वीडियो टी स्किप ना कोरे देखते थाकुन एबं वीडियो टी जदि भालो लागे अवश्य लाइक कमेंट एबं सबस्क्राइब कर देबेन। এই মন্দিরে আসতে হলে শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে ঠাকুরনগরে নেমে যে কোনো অটো বা টোটো ধরে কারোলা লোকনাথ মন্দিরে আপনারা আসতে পারেন। রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে শরণ করিও, আমিই রক্ষা করিব। মহাযোগী ব্রহ্মচারী আলোকী ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তিত্ব শ্রী লোকনাথ ঘোষাল 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর দিন 84 চাকলায় একটা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী রামনারায়ণ ঘোষাল ও মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী। বাবা লোকনাথ ছিলেন তার পিতা মাতা চতুর্থ সন্তান। তার পিতা রামনারায়ণের ইচ্ছা ছিল তার পুত্রদের মধ্যে কেউ একজন সন্ন্যাসী হবে যে কিনা মানবজাতিকে উদ্ধার করবে। তাই বাবা লোকনাথ 10 বছর বয়সেই যখন ভগবান গাঙ্গুলির কাছে শিষ্য হতে যান, তখন ভগবান গাঙ্গুলি তাকে দেখে দেবত্বের সম্ভাবনা বুঝতে পেরেছিলেন। লোকনাথ বাবা তার পিতামাতাকে ছেড়ে যান এবং আধ্যাত্মিক জীবন শুরু করেন। তার আধ্যাত্মিক জীবনে তার সাথে ছিল তার বাল্যবন্ধু বেণী মাধব। ধর্মীয় জগতে বাবা লোকনাথের ব্রহ্মচারীর নাম সেই সমস্ত সাধকদের মধ্যে উচ্চ মর্যাদা লাভ করে এবং যারা জীবনে মোক্ষ লাভের জন্য অত্যন্ত অধ্যবসায়ের মাধ্যমে তাদের দেহ মন উৎসর্গ করেছেন। তিনি দীর্ঘ সময় ধরে উপবাসে ছিলেন এবং চরম তপস্যায় নিজেকে মনোনীত করেছিলেন। তিনি 1820 খ্রিস্টাব্দে হিমালয়ে জ্ঞানার্জন করেন। তিনি পায়ে হেঁটে খ্রিস্টান, হিন্দু, শিখ, জৈন, মুসলিম ধর্মের বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছিলেন। বাবা লোকনাথের আলোকিক ক্ষমতা ও জাদুকরী ক্ষমতা সম্পর্কে অনেক কাহিনী বিদ্যমান। তিনি 160 সাল পর্যন্ত বেঁচেছিলেন। উচ্চ হিমালয়ে কয়েক দশকের সাধনায় তিনি গরম পোশাক ছাড়াই প্রচণ্ড ঠান্ডায় তাপমাত্রা সহ্য করার শক্তি রেখেছিলেন। তার পরবর্তী জীবনে তিনি সম্পূর্ণরূপে ঘুমানো ছেড়ে দিয়েছিলেন, এমনকি চোখের পলকও ফেলতেন না। 1890 খ্রিস্টাব্দের 1 জুন তিনি চোখ খোলা রেখে সমাধিতে গিয়েছিলেন। এই মন্দিরটা অনেকটা জায়গা নিয়েই বিস্তৃত এবং ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। পুরো মালা দিয়ে ঠাকুরের মুখ পুরো ভরানো ছিল, চারিপাশে শুধু এত মালায় ভরে গেছিল যে মালা আর রাখতে পারছিল না তার গলায়। এজন্য কিছু মালা সাইডেও রাখা হয়েছিল এবং এখানে একটা বেলগাছ আছে যেখানে ধূপ ধুনো দেয়া হয় এবং তাকে পুজো করা হয়। এই মন্দিরের সামনে একটা বড় চাতাল করা আছে যেখানে মানুষ এবং যারা শিষ্যরা যারা আসেন তারা এখানে এসে আশ্রয় গ্রহণ করতে পারেন এবং বিশ্রাম নিতে পারেন। এবং আমরা পুজো দেখার পরে এখানে প্রসাদ বিতরণ হয়েছিল। আমরা গরম গরম খিচুড়ি আর তার সাথে পায়েস আমরা ভোগ হিসাবে গ্রহণ করলাম এখানে গিয়ে। এবং মেলাও বসেছিল দেখলাম, কারণ আমরা গেছিলাম দুপুরের টাইমে, তো তেমন ভিড় ছিল না, তো আমরা এই সময় ফাঁকায় ফাঁকায় মেলাটায় ঘুরেছিলাম। অনেক দোকানপাট বসেছিল, যেমন চুড়ি কানের, তারপরে কাপ প্লেটের দোকান, এ সমস্ত অনেক দোকান, খেলনার দোকান এখানে বসেছিল। তারপরে আমার মেয়ে একটা হেয়ার ব্যান্ড কিনলো এখানে গিয়ে আর 2টো নেল পালিশ কিনলো। আর তেমন কিছু কেনার মতন তেমন ভালো লাগলো না কিছু, যাই হোক অনেক কিছুই বসেছিল এখানে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।